উই আর দি স্টুডেন্ট অফ ডিএসএম এসের একটি ফ্রেস গ্রুপের গ্রুপ। আমরা প্রতি শুক্রবার এবং শনিবার ক্লাস করে থাকি। আজকে সেই সুবাদে চতুর্থ বর্ষের জন্য আলোচনার বিষয় হচ্ছে মায়াজম, টিউবারকুলোসিসের প্রথম মেডিসিন। এবং সেটা আমরা যখন আলোচনা করেছিলাম, আজকে সেই সুবাদে আমরা টিউবারকুলোসিস ওষুধ সম্পর্কে আলোচনা করব। আমরা যখন মায়াজমেটিক আলোচনা করেছিলাম, তখনই এটাকে বলেছিলাম এটা মায়াজমের রাজা। সেই সুবাদে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি টিউবারকুলোসিস মায়াজমের টিউবারকুলোসিস ওষুধ। এই ওষুধটা আমরা কখন কিভাবে প্রয়োগ করে রোগী চিকিৎসা করব, সেই সুবাদে সবাইকে আমি আহ্বান করব এই কম সময়ের মধ্যে কয়েকটা ওষুধ মনে রেখে, কয়েকটা লক্ষণ মনে রেখে প্রয়োগ আমরা করতে পারি। কিন্তু প্রয়োগের ব্যাপারে সাবধানতাও কিছু পালন করতে হবে। যাই হোক, আমাদের আলোচনা যে হচ্ছে টিউবারকুলোসিস ওষুধ, সেই ওষুধটা কতগুলো লক্ষণ দৃষ্টি আমরা মনে রাখার চেষ্টা করব। যদি আমার কথার শব্দ যদি শোনা না যায়, তাহলে তোমরা ফেসবুকে আমাকে একটু জানাও যে শব্দটা ঠিক মতন হচ্ছে কি না। কারণ গতকাল আমরা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা অনুষ্ঠানটা করতে পারিনি। সুতরাং আজকে যেন আমার এই মানে এই কষ্টটা যেন না হয়, অর্থাৎ শব্দ শুনলেই তোমার আমাকে জানাবে যে শোনা যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। আমি আরম্ভ করতে কতগুলো লক্ষণ রেখেই আমরা এই ওষুধটা প্রয়োগ করব। এর আগে ওষুধটা গিয়ে আমি বলেছিলাম, অর্থাৎ মায়াজমের অর্থাৎ হোমিও চিকিৎসা বা মায়াজমের এটা হচ্ছে কিং, রাজা। কেন রাজা বলা হয়েছে সেইটুকু সেই সময় আমি আলোচনা করেছিলাম, এবং কিভাবে চিনা যায় টিউবারকুলোসিস মায়াজম, কিভাবে আমরা এটা প্রয়োগ করব এবং কিভাবে চিনব, লোক দেখলে কিভাবে ভাববো, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আমি মায়াজমের সম্পর্কে করেছিলাম। আজকে খালি এই ওষুধটা কিভাবে এলো আর কয়েকটা ওষুধের সমতুল্য চিন্তা করি আমরা চার পাঁচটা লক্ষণ দৃষ্টি এই ওষুধটা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আসি, আমাদের কি কি লক্ষণ দৃষ্টি আমরা এটা প্রয়োগ করতে পারি। দেখো, এটা একেবারে বাচ্চা বয়স থেকে একেবারে বৃদ্ধ সবাইকেই এই ওষুধটা প্রয়োগ করা হয়। তাহলে লক্ষণটা কি, লক্ষণ আমরা কিভাবে আরোহণ করব। আমি আগে কতগুলো কথা বলছিলাম, তোমরা তরুণ রোগের চিকিৎসা করতে দক্ষতা না অর্জন করে তোমরা চিররোগের চিকিৎসা করতে যাবে না, তাহলে তোমাদের বিপদ ঘটবে। সেই বিপদ এখানেও আছে, তাই বলি কি আমরা ব্যবহার করব না, একশোবার করব। কত সহজে, কত সংক্ষেপে, কত জটিল রোগ আমরা এই নিয়ে ভাবতে পারি। তবে একটা অনুরোধ থাকবে, চট করে ওষুধ ব্যবহার করার আগে 8 বোতল 10 বোতল তুমি যদি অন্য কোনো ওষুধ প্রয়োগে ব্যর্থ হও, তখনই তুমি প্রয়োগ করার চেষ্টা করবে। প্রথম থেকেই এটা দেওয়ার কোনো দিন চেষ্টা করবে না। ওষুধ আসলেও, লক্ষণ আসলেও দেওয়ার চেষ্টা না করে অন্য কোনো লক্ষণের উপরে সিম্পল মেডিসিন দিয়ে দেখো, তারপরে তুমি আসো। তুমি যদি ফেল না করো, তাহলে এই রোগে সহজে যেও না। চিকিৎসা করতে গেলে এই ওষুধ ছাড়া উপায় নাই, আমাদেরকে জানতে হবে। সেই আলোচনাই আজকে আমি করব, অর্থাৎ কিভাবে আমরা চিকিৎসাকে সহজভাবে আমরা করতে পারি। প্রথমেই যদি আসি, আমি যদি মনে রাখতে হয় এই ওষুধটা কোন ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজন। দেখো, আমরা যখন ইতিহাস নেব, কেস টেকিং ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ হয় না। আমরা যখন কেস টেকিং নেব, তখনই সব কথা জিজ্ঞেস করে আমরা লিপিবদ্ধ করে রাখব। সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা হচ্ছে যে আপনার বংশগতিতে কোনো রকম টিবি ছিল কি না, অর্থাৎ পূর্বপুরুষদের কাছে, অর্থাৎ তার বাবা, জ্যাঠা, খুড়া অথবা দাদু অথবা নানা নানি, যে কোনো রোগেরই যদি টিবি হয়ে থাকে, তুমি এই ওষুধটা ধরেই রাখবে, তাকে প্রয়োগ করতে হবে। আজ হোক কাল হোক, চিকিৎসা শেষ হোক অথবা তোমার হাতে সর্বাঙ্গ চিকিৎসা করতে যাক, এই ওষুধ ছাড়া উপায় নাই। সময় সুযোগ মতন আমি 3 থেকে 4 বোতল ওষুধ অনায়াসেই দিতে পারি, তবে প্রথম অবস্থা নয়। আমি আসছি, অর্থাৎ বংশগতিতে যদি কোনো টিবি পাই, যক্ষা রোগের অনুসন্ধান পাই, অথবা
অথবা এরকম কোন রোগের ক্ষয়জাত রোগের আমরা যদি লক্ষণ পাই আমরা এই ওষুধটা ধরে নিতে পারি। তবে আমি বলবো টিবির লক্ষণ পাইলে তুমি অনাহাসেই 2-3 বোতল বা 4 বোতল ওষুধ তার চিকিৎসাকালীন যখন সে ভালো থাকবে প্রয়োগ করে দেবে, বাকি জীবনে তার আর রোগ আসতে অনেক কঠিন হবে। অর্থাৎ তার টিউবারকুলোসিস বডিটাকে তুমি শুদ্ধ করে দিয়েছ, সেটা ছোট বয়সে হতে পারে, বড় বয়সে হতে পারে। আমি আজকে আলোচনা করতে গিয়ে 3-4টা রোগীলিপি সংক্ষেপে বলার চেষ্টা করব শেষ 5 মিনিটে। সুতরাং আমি আসি, প্রথম লক্ষণ কী পেলাম, প্রথম অনুসন্ধান কী পেলাম, যে বংশে তার কোনো দিন কারো কোনো টিবি ছিল কি না। এটা থাকলে আমি মনে করি অন্তত 60% তুমি নিশ্চিত হয়ে গেছো, বা মানে 50% নিশ্চিত হয়ে গেছ তাকে আজও কালো কোনো এক সময় তাকে টিউবারকুলোসিস ওষুধটা দিতে হবে। তাহলে আমি আসি, আর আমি আসি অনেক সময় আমরা তালগোল পেকিয়ে ফেলি। অর্থাৎ টিউবারকুলোসিস 2-3টা ওষুধ আছে, টিউবারকুলিন বমিনাম, টিউবারকুলিন বেসিলিনাম এবং টিউবারকুলিনাম আর বেসিলিনাম। দেখো ওষুধগুলো প্রায় সমসাময়িক এবং এদের ব্যাখ্যাগুলো তোমরা, আমি যদি একটু না দিই তোমরা তো ভুল করবে যে আমি এই ওষুধ সেই ওষুধ কিনা। দেখো এখানে একটু আলোচনা করে যাই, টিউবারকুলোসিস ওষুধ যখন তৈরি হয় মানুষ থেকে তখন সেটাকে টিউবারকুলিন বেসিলিনাম বলা হয়, আর গরুর লাঞ্চ থেকে যেটা তৈরি হয় তাকে বলা হয় বমিনাম। এই দুইটা ওষুধেই মনে রাখো, আর কিন্তু একই টিউবারকুলোসিস বেসিলিনাম এবং টিউবারকুলোসিস একই ওষুধ, কিন্তু ভাগ দুইটা কোনটা, একটা আমরা বেসিলিনামে ভাগ করেছি আর একটা বমিনামে ভাগ করেছি। বমিনামটা হচ্ছে গরু থেকে উৎপত্তি, অর্থাৎ গরুর লাঞ্চ থেকে পুঁজ নিয়ে যে ওষুধটা তৈরি করা হয়েছে সেই ওষুধটাকে বলা হয় বমিনাম। দেখো সুন্দর দুইটা কথা মনে রাখলে এদের পার্থক্যগুলো আমরা মনে রাখতে পারি। অর্থাৎ একই সাথে দুইটা ওষুধ আমরা আলোচনা করে ফেললাম, কী কী, বেসিলিনাম এবং বমিনাম। বেসিলিনাম কোথায় ব্যবহার হয়, বেসিলিনাম সচরাচর বেসিলিনাম ব্যবহার হয় চর্মরোগে, চর্মরোগের চাপা পড়া, চর্মরোগের ইতিহাস, অথবা চর্মরোগ যদি গায়ে থাকে, অথবা সরিকমায়াজমের রোগী, অর্থাৎ লক্ষণগুলো যদি আমরা পেয়ে থাকি সেখানে আমরা দেব বেসিলিনাম, আর যেখানে সাইক্লিক বডি হয় সেখানে আমরা দেব বমিনাম। এই দুইটা কথা তোমরা মনে রাখলেই দুইটা রোগের পার্থক্য আমরা নির্বাচন করতে পারি। দেখো এই অর্থাৎ আমরা যদি মায়াসমেটিক চিকিৎসাগুলো কীভাবে আসছে, শরিক সাইকোটিক হইয়া টিউবারকুলোসিস, শরিক সিভিলিটিক হইয়া টিউবারকুলোসিস, অথবা শরিক সাইকোটিক সিভিলিটিক হইয়া টিউবারকুলোসিস, দেখো 3-4 রকমে আসতে পারে। সেই রোগগুলো ভাগ করেই আমরা চিন্তা করব। আমি মায়াজম পড়াবার সময় সব আলোচনাই করে রেখেছি, আজ একটু বিশক্ষণ দিয়ে তোমাদেরকে বিরক্ত করব না। অর্থাৎ খুব সংক্ষেপে তোমরা এই ওষুধটা মনে রাখবে এবং অন্য ওষুধের ব্যর্থ হইলে এটা প্রয়োগ করবে, চট করে এই ওষুধ ব্যবহার করা যায় না। দেখো এই ওষুধের এমন কোনো কাজ নাই, এমন কোনো অঙ্গে তার কাজ নাই যে এটা কাজ করে না। সুতরাং এটা অত্যন্ত ব্যবহার হওয়া ওষুধ, কিন্তু আমরা গত 50 বছর বা 100 বছরে এটা সেই পরিমাণ ব্যবহার আমরা শিখি নাই, করি নাই, জানি না, প্রয়োগ করতে পারি না। আজকে সেই আলোচনাও করব, কত সংক্ষেপে আমরা যখন চিররোগ করতে যাব, আমাদের হাত যখন দক্ষতা হবে বা কঠিন কঠিন রোগ নিয়ে আলোচনা করতে যাব, তখনই এই ওষুধটা হবে আমাদের সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে বেশি প্রয়োজনীয় দরকার ওষুধটা। কিন্তু এটার বহুল ব্যবহার করার আগে আমাদের কিছু সতর্কতা, কিছু দক্ষতা, কিছু অভিজ্ঞতা, অথবা রোগী পর্যবেক্ষণ করার ক্ষমতা না থাকলেই এই ওষুধ সহজে প্রয়োগ করতে যেও না। আচ্ছা চলে আসি, তাহলে আমরা কী পেলাম, বংশগতির ইতিহাস নেওয়ার সময় পেলাম, আর হচ্ছে ক্ষয়দোষ উপযুক্ততা, অর্থাৎ যার শরীর বাড়ে না, খাওয়া দাওয়া করে শরীরটা এরকম থাকে, তার ওজন বাড়ে না, ওইরকম রোগীও আমরা এটা দিতে পারি। তবে আমি বলবো ইতিহাস আরও কয়েকটা লক্ষণ লাগবে, সেগুলোর মধ্যে আমি আসি কী কী লক্ষণের আমরা প্রয়োগ করতে পারি। এই বংশগতি থাকলে আমরা প্রয়োগ করব, তবে প্রথমেই কোনো ওষুধ এটাকে প্রয়োগ করা যাবে না। অর্থাৎ 4-5টা আমার পঞ্চাশোদ্ধম পদ্ধতিতে অন্তত 5-6 বা 10টা বোতল ব্যবহার না করার আগে এই ওষুধ সহজে ব্যবহার করো না। কারণ হলে রোগী তোমার কাছে থাকবে না, সেটাই হচ্ছে দুঃখ। আস্তে করে চিকিৎসা করো, অর্থাৎ আমরা তরুণ রোগের যে সকল ওষুধ আছে সেগুলি দিয়েই ম্যাক্সিমাম রোগ ভালো হয়ে যাবে, আর যেই যত ভালো করে কেসটিকে নিতে পারবে সেই তত এই ওষুধ ব্যবহার করতে পারবে। তাহলে একটা কথা নিশ্চিত হলাম, বংশগতিতে যদি আমরা টিউবারকুলোসিস পাই আমরা এটা 1 নম্বর ওষুধ হিসাবে ধরে নেব, যদি তার কোনো জটিল রোগ থাকে, অর্থাৎ আমরা যেটাকে চিররোগ বলি, অর্থাৎ আমরা যেটাকে
কঠিন রোগ বলি অথবা কোনো না কোনো কারণে সব রোগের চিকিৎসা করে তোমার কাছে আসছে, অর্থাৎ নির্দিষ্ট ওষুধে ব্যর্থতা এই ওষুধের প্রয়োগ, অর্থাৎ আমাদের কোনো স্পেসিফিক ওষুধে লক্ষণমাফিক ওষুধে যদি কোনো কাজ না করে তখনই আমরা টিউবারকুলোসিস টিউবারকুলিনাম ওষুধটা ব্যবহার করব। দেখো এটার উপরে একটা বই আছে তোমার তোমার হরিমোহন চৌধুরীর, সেই বইটাও তোমরা পড়ে থাকার চেষ্টা করবে, তাহলে এটা সহজভাবে ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, কী শিখলাম, বংশগতি টিবি এবং উপযুক্ত ওষুধের ব্যর্থতা। তাহলে এই নিয়ে কারো আর কোনো দৈন্যতা নেই, এখানেই আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। আর কি, আর হচ্ছে রোগ রোগ এবং রোগীর পরিবর্তনশীলতা, যেটা আমরা সবসময় আলোচনা করে আসছি। সব মায়াজমে দেখুন শরীর মায়াজমে পরিবর্তনশীলতা আছে, সেই এখানেও আছে, কারণ এই জন্যই একে একে সকল মায়াজমের রাজা বলছিলাম, আটটা পয়েন্ট, অর্থাৎ প্রত্যেকটা মায়াজমে পয়েন্ট পেয়ে একেবারে সর্বোচ্চ মার্ক পেয়ে সে আমাদের ওষুধে আসছে। দেখো এই ব্যবহার করতে করতে এখন আমাদের এটা যারা চিররোগ চিকিৎসা করবে এই এই ওষুধ না দিয়ে চিকিৎসা কোনো দিন শেষ হবে না, চিররোগের চিকিৎসা তুমি যদি কোনোদিনও করতে পারবে না এই রোগ না ছাড়া। আমি দুই দুইটা কেস পরে দিয়ে আলোচনা করব যেগুলো রোগীলিপিতে আমাদের প্রয়োজন আছে। চলে আসি তাহলে কী কী, তাহলে রোগ এবং রোগীর পরিবর্তনশীলতা, এটা আবার বোঝাবার দরকার নাই, আজকে রোগ কালকে রোগ পশুদিনের রোগ, কিছুতেই রোগ ভালো হয় না। আজকে যদি তুমি গলা টনসিল ভালো করলা, কালকে দেখা গেলো সর্দি, পশুদিন সর্দি ভালো করলা, পশুদিন দেখা গেলো দাস্ত, তারপর দিন দেখা গেলো তার চর্মরোগ, পরের দিন ওষুধ দিলা চর্মরোগ ভালো, তারপর দেখা গেলো আরেকটা। এই যে পরিবর্তনশীলতা, এটা লক্ষ্য রেখে মনে রাখবে, এরকম পরিবর্তনশীলতে তোমরা যদি কোনো ওষুধে ব্যর্থ হও তখনই এই ওষুধ দেওয়ার চেষ্টা করবে। তাহলে আমাদের দুই তিনটা জিনিস হয়ে গেল, এই লক্ষণগুলো থাকলেই আমরা প্রয়োগ করতে পারি। দেখো এটা প্রয়োগ করা অনেকটা সহজ, তার কারণ হচ্ছে ব্যর্থতা আসলেই আমাদের এই ওষুধটা পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, প্রয়োগ করতে হবে। তাহলে সকল ওষুধের ব্যর্থতা হইলেই আমরা এটা দিতে পারি। আচ্ছা তারপর কি, তারপর অল্পেই ঠান্ডা লাগা। দেখো আমরা বলি শ্বাসকষ্ট, লান্সে, টিবি অথবা যক্ষা যাদের হয়েছে তাদেরকে সরাসরি কখনো তোমরা ব্যবহার করতে যেও না, সরাসরি ব্যবহার করার আগে লক্ষ্য করবে তার লক্ষণ দৃষ্টি আমরা কোন ওষুধটা পাই সেটাই ব্যবহার করব। তোরা একটা যক্ষা রোগী আসছে, তুমি কিভাবে চিকিৎসা করবে? আজকে গত 20 বছরে আমি যা করতে কষ্ট হয়েছে আমি মনে করি তোমরা আমার পথ থেকে প্রয়োগ করতে কোনো রকম কষ্ট তোমাদের হবে না, কারণ হবে না এই কারণে যেই যেই অবস্থাতে তোমরা প্রয়োগ করার চেষ্টা করবে সেই পয়েন্টগুলো আমি বলে যাচ্ছি, তিন তিনটা পয়েন্ট বলে দিয়েছি, আর দুই তিনটা পয়েন্ট হলেই তুমি টিউবারকুলোসিস মায়াজমের ওষুধ টিউবারকুলিনাম ওষুধ ব্যবহার করতে পারো। লক্ষণ দৃষ্টি কয়েকটা লক্ষণের কথা বলছি, কোন সময় আমরা ববিনাম ব্যবহার করব, কোন সময় আমরা বেসিলিনাম ব্যবহার করব। দেখো ওষুধগুলো প্রায়ই কাছাকাছি, একই ওষুধ তুমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় একটা পরিবর্তে একটা তুমি দিতে পারো। তবে কী বললাম, ববিনাম কখন, বেসিলিনাম কখন, ববিনাম কীভাবে উৎপত্তি হলো, বেসিলিনাম কীভাবে উৎপত্তি হলো, এই দুইটা জিনিসকে আমরা তো তিন চারটা ওষুধ বলা হয়। আসলে টিউবারকুলোসিস এবং একই রকম, কিন্তু এটা ভাগ আছে দুইটা, একটা বেসিলিনাম একটা ববিনাম, টিউবারকুলিনাম ববিনাম, টিউবারকুলিনাম বেসিলিনাম, ভাগটা আগে বলেছি তোমরা মনে রাখার চেষ্টা করবে। এবার চলে আসি অল্পেই ঠান্ডা লাগা, অর্থাৎ ঠান্ডা লাগলেই টনসিল, আজকে টনসিল কালকে টনসিল, পাখিদার অমুক হচ্ছে, এরকম রোগ দেখলেই আমরা চিন্তা করব এটা টিউবারকুলোসিস মায়াজমের রোগী, অর্থাৎ ছোটোবেলা থেকে কারো যদি অনবরত কোনো ট্রাভেলস হয়। দেখো বাচ্চা বয়স থেকে যদি আমরা এই ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারি, ওই যে বলছিলাম যে রোগ আর হবে না, রোগ হওয়ার প্রবণতা তার কমে যাবে, এবং বাচ্চা বয়সে যদি আমরা চিকিৎসা করতে পারি, ধরো একটা বাচ্চা তোমার কাছে আসলো, সেই বাচ্চাটা বারবারই যে কোনো রোগেরই বারবারই আসে, পরিবর্তনশীলতা আছে, সেই রকম রোগীর ক্ষেত্রে আমরা টিউবারকুলোসিস দুই তিন বোতল অনায়াসে দিতে পারি, অর্থাৎ বংশগতি বলে তিন চার বোতল অনায়াসে তুমি দিতে পারো। রোগী যখন সুস্থ থাকে দেখবা তুমি চিকিৎসাতে তার যে কোনো রোগেরই, অর্থাৎ আমরা মায়াজমেটিক ছাড়া পলিক্রিয়াস ওষুধগুলি সহজে চিকিৎসা করতে পারবে। অর্থাৎ এটা মনে রাখতে হবে, বংশগতি থাকলেই আমরা 60% এটা ওষুধটা প্রয়োগ করতে পারি যখন রোগী ভালো থাকে। চলে আসি তাহলে আর কি, দুর্বলতা এবং বাচালতা, অর্থাৎ দুর্বলতা আর বাচালতা। দুর্বলতা বলতে আমরা কী বুঝি, যে কোনো কাজেরই দুর্বলতা, অর্থাৎ কোনো রকমেই তার দুর্বলতা কাটে না, আর কথা বেশি বলা, সবসময় সে সব কথাই বলবে, এই বাচালতা এবং দুর্বলতা থাকলেই আমরা ধরে নেব এই যে টিউবারকুলোসিস বডি, এবং তার সেখানে আমরা সময়মতনটা প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আসি আর কি, টনসিল যেটা বারবারই হয়, শ্বাসকষ্ট, অর্থাৎ
ব্রঙ্কাইটিস এই ধরনের রোগ যদি ছোটোবেলা থাকে আমরা চিন্তা করব টিউবারকুলোসিস এই ওষুধ আমাদেরকে দিতে হবে। এখন দেখো ব্যর্থ না হলে তো আর এই ওষুধ প্রয়োগ করা যাবে না, সুতরাং ব্যর্থ হইলেই তোমরা এটা প্রয়োগ করার চেষ্টা করবে। আমি একবারে বলছিলাম অচির রোগ আর চির রোগ, অর্থাৎ তোমরা আমরা তরুণ রোগ আর চির রোগের ভালো করে পড়ার চেষ্টা করবে। তরুণ রোগ আর চির রোগ যদি না বুঝো তাহলে এই মায়াজমেটিক চিকিৎসা করতে পারবে না, কারণ তরুণ রোগে অনেক সময় সিম্পল মেডিসিন দিয়ে ভালো হয়ে যেতে পারে, একটা কঠিন রোগও সিম্পল ওষুধ দিলেই সে ভালো, ভালো অর্থাৎ তখনকার সময়ের জন্য সে ভালো, তার অর্থ ভালো নয়। আমরা এই জন্যই কেস টেকিংয়ের সময় অনেক সুন্দরভাবে আমি বলেছিলাম আমরা কোন কোন দোষগুলো পেলেই আমরা রুগীলিপিটা কীভাবে করতে পারি, সেই তোমাদেরকে অনুরোধ করছি সেই রুগীলিপির ভিডিওগুলো হোমিও কারণে দেখার চেষ্টা করবে, তাইলেই বুঝতে পারবে আমার ধরনটা কী, কীভাবে আমরা চিকিৎসা করব, কোন পদ্ধতি গিয়ে আমরা আটকে যেতে পারি। অনেকে অনেক রকম প্রশ্ন করে, আমাকে প্রশ্ন করার দরকার নাই, উত্তরগুলো দেওয়া আছে, ডাক্তারি করবা নিজেরা প্রয়োগ করবা, নিজেরা দেখবা, ওষুধেই তোমাকে লাইন দেখাবে। আমি যা বলার বলে দিয়েছি, আটকিবার কোনো কারণ নাই, যেখানে আটকিবা সেখানে চিন্তা করবা কোথায় তোমার ওষুধটা ভুলটা হলো কীভাবে হলো। হ্যাঁ, তুমি যদি ব্যর্থ হও বারবার অথবা 10-12 বা 15 বোতল দিয়ে ব্যর্থ হচ্ছ, আমাকে প্রশ্ন করো, আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ব্যর্থ হয়েছ। নিজে নিজে শিখে চেষ্টা করো, আরে 1-1.5 বছরে তোমার হাত পাকা হয়ে যাবে, আমার থেকে সবাই ভালো ডাক্তার হবে। আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি আমি যেটা 20 বছরে শিখেছি তোমরা 1 বছরে শিখে সেটা প্রয়োগ করার চেষ্টা করবে। চলে আসি তাইলে, কি আমরা ভাগ বুঝলাম, লক্ষণ বুঝলাম, কী কী লক্ষণ, বংশগতি এবং উপযুক্ত ওষুধের ব্যর্থতা, রোগ এবং রোগীর পরিবর্তনশীলতা, অল্প ঠান্ডা লাগে কোথায় না কোথায় তার ঠান্ডা লাগে এবং ক্ষয়িষ্ণু বডি অর্থাৎ হালকা পাতলা গঠন, এইগুলো মনে রাখলেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। আর যে কথাটা বললাম, দেখো কবুতরের মতন বুক, অর্থাৎ কোনো লোকের যদি বা বাচ্চার যদি কবুতরের মতন বুকটাকে আমরা ধরেই নেব সেটা টিউবারকুলোসিস বডি, অর্থাৎ তার বংশে যদি টিবি নাও থাকে সেখানে আমরা এটা প্রয়োগ করতে পারি। আর একটা লক্ষণ না বললেই নয়, আমরা যখন কেস টেকিং নেব আমরা দেখো কিসে ভয় করে, সেই ভয়ের কথা যদি জিজ্ঞাসা করি, কোনো লোক যদি বলে কুকুরের ভীতি, এখন তুমি যদি বলো কুকুরকে ভয় পাবেন কিনা তাহলে ভাবে পাবে না, অর্থাৎ তুমি কাকে ভয় করো সেই ভয়গুলো তুমি লিখবা, সাপকে ভয় করে বেশি না কুকুরকে ভয় করে, সেখানে তুমি মার্কিং করবা, মার্কিং করে ঠিক করবা তার ভয়ের কোথায় এবং সেই ভয়ের কারণে নোট করে রাখবে যে যদি সে কুকুরের ভয় করে তাহলে তোমাকে মনেই রাখতে হবে আমি টিউবারকুলোসিস ওষুধটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সময় মতন সুযোগ মতন আমি চেষ্টা করব তার এই বডিকে নিরোগ করার জন্য। তাহলে চলে আসি, আমাদের মনে রাখার বা প্রয়োগ করার আর কোনো রকম বাধা নাই, আমার ওষুধের বাক্স থেকেই তুমি M1, M2, M3 দিয়েই ঠিক করতে পারবা। আমি বারবার বলছি 1-2 বোতলই তুমি বুঝে যাবা তোমার ওষুধ ঠিক কিনা না সঠিক। দেখো প্রথম আমি 1-2 বোতলের বেশি ওষুধ দিতাম না, এখনও তো 8-10 বোতল ওষুধ দিতে পারি, তার কারণ আমি যখন কেস টেকিং নিই সেগুলো সমস্ত রক্ত থেকেই আমি ওষুধগুলো প্রয়োগ করার চেষ্টা করি। সুতরাং প্রথম তোমরা হয়তো ওষুধ দিতে পারবে না, 1 বোতলের রিপোর্ট নাও, 2 বোতলের রিপোর্ট নাও, তারপর দেখো ওষুধটা সঠিক হয়ে গেছে না, তারপর যাবে। তাহলে আমরা এই প্রয়োগের নীতিটা মনে রাখতে হবে, অযথা চট করে একটা ওষুধ ব্যবহার করে রোগী তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে না, খুব কঠিন। চির রোগের চিকিৎসা করতে যত আনন্দ আছে তত কঠিনও আছে, দুই একটা কেস বলবো সেইগুলো বলেই তোমরাও সেভাবে চেষ্টা করবে। আমি একটা কেসের কথা বলছি, একটা রোগী আসছে তার কানের নিচে, এটা আগেও বলছিলাম সুতরাং আজকে আর বিস্তারিত বলবো না, কানের নিচে একটা টিউমার, তার 2 বার অপারেশন করছে তারপরে সে হয়, এখন 3য়বার অপারেশন করার আগে আমার কাছে আসছে, আমি লাইফ হিস্ট্রি নিয়েছি, নিয়ে কয়েকটা ওষুধ দিয়ে দেখলাম যে ভালো হয় না, তারপরে চিন্তা করছি তার বাবার নাথ বংশগতিতে টিবি ছিল, আমি টিউবারকুলোসিস দিয়ে শুরু করেছিলাম, M1 থেকে শুরু করেছি, তারপর তার অপারেশন আর লাগে নাই, কিন্তু ভালো হইতে তাকে 44 ফাইল অর্থাৎ আমরা M44 পর্যন্ত আমি তার শরীরে প্রয়োগ করে স্বাস্থ্য এবং সব কিছু সে ভালো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে চিকিৎসাটা কী, দেখো এই যে ছোট্ট একটা কানের নিচে গোটা, এটা এই টিউবারকুলোসিস বলবিলাম দিনে একবার অথবা যদি একদিন পরপর বা একবার করে না খায় তাহলে তার রোগটা ভালো হয় না, সে তখন আমাকে বলে ডাক্তার সাহেব আপনার কী ওষুধ দেন, পানি কদ্দুর না খাইলে গোটাটা, এরকম করতে করতে 44 বোতলে গিয়ে আমি তার চিকিৎসা শেষ করেছি। সুতরাং যখনই তুমি দেখবে একটা চিররোগের চিকিৎসার আনন্দটি আলাদা, যখন রোগ ঠিক হয়ে যায় অর্থাৎ
ওষুধ ঠিক হয়ে যায়, রোগের সঙ্গে ওষুধে যখন মিলে যায় সেই ওষুধ দিয়েই বাকি সব রোগের চিকিৎসা করা যায়। খালি সিম্পল সিম্পল ওষুধগুলো দিয়েই আমার মূল টিউবারকুলিনাম হবে না, সে এই 44 বোতল খেয়ে তারপর ভালো হয়েছে। সুতরাং তোমরাও সেইভাবেই চেষ্টা করবে, কার কোন ওষুধ সঠিক হয় সেটা নির্বাচন করা চিররোগের ক্ষেত্রে অত্যন্ত আনন্দদায়ক। একটা রোগ যদি ঠিক হয়ে যায় অনায়াসে করা যায়। যাই হোক, এই রোগীর কথা বললাম। আর দেখো, আরেকটা রোগীর কথা আমার বলছিল, আমরা যেহেতু চিররোগের চিকিৎসা করতে যাব, যত কঠিন রোগেই থাকুক সুন্দর করে কেস্টিং নিয়ে প্রয়োগ করার চেষ্টা করবে। দেখো, এখন আমাদের কাছে সুন্দর সুন্দর মেডিসিন আছে, এগুলো যদি সুন্দর করে প্রয়োগ করো এহেন কোনো রোগী নাই তোমরা চিকিৎসা করতে পারবে না। যত জটিল রোগে দেখো দায়িত্ব নিয়ে করবে, ঠিক আছে আপনি অ্যালোপ্যাথিক খান, আমার কাছ থেকে ওষুধ খান। তোমরা এটা ভয় করিও না যে অ্যালোপ্যাথিক খাইলেই আমার ওষুধে কাজ করবে না, তোমার কাজ তুমি লক্ষ্য করতে পারবে। এসব টিউবারকুলিনাম, ববিনাম, বেসিলিনাম অথবা আমরা ম্যাডোরিনাম, সোরিনাম, এসব ওষুধের সঙ্গে আমাদের এই অ্যালোপ্যাথিকের কোনো দ্বন্দ্ব হওয়ার কোনো কারণ নাই। সেটা যদি আমি সায়েন্টিফিক্যালি আরেক সময় বলার চেষ্টা করব যদি সেই আসর থাকে, অর্থাৎ এখানে বলে আমি সময় নষ্ট করব না। সুতরাং তোমরা প্রয়োগ করো, দেখো যেভাবে বলছি সেভাবে আগাও, একটু ভিডিওগুলো দেখো, প্রয়োগটা করো, নিজে শিখো। আমি কোনো কিছু বললে তোমরা শিখতে পারবে না, প্রয়োগ করে করে যখন যাবে তখনই শিখবে, তখনই বুঝবে আমাকে কি করতে হবে। আমাকে অনেকে প্রশ্ন করে M1 থেকে M2 থেকে বা M3 থেকে আরম্ভ করো, কোনো প্রয়োজন নাই, তুমি M1 থেকেই শুরু করো, তুমি বুঝতে পারবে। অন্তত 1 বছর পরে তুমি বুঝে নেবে কোন রোগীর ক্ষেত্রে, কোন লোকের ক্ষেত্রে আমি কিভাবে কিভাবে আমি পাওয়ারগুলো দেখো। নিজে না দেখলে আমি বলে দিলেই হবে না, রোগীর কেস টেকিং যত সুন্দর করে নিতে পারবে ততই রোগীর চিকিৎসা হবে। দেখো, ন্যাশ একটা সুন্দর কথা বলছিল, ন্যাশের একটা রোগীলিপিতে ছিল, অর্থাৎ একটা বাচ্চার মাথা বড় হয়ে যাচ্ছে, হাইড্রোসোলিজম যেটা আমরা বলি, অর্থাৎ মাথার পানি বেড়ে মাথাটা বড় হয়ে যাচ্ছে। যাই হোক, রোগী সিম্পল, সে টিউবারকুলিনাম ওষুধ 200 দিয়ে ভালো করেছে, সেই রোগী বাঁচবার কোনো সম্ভাবনা ছিল না, অ্যালোপ্যাথিক ফেল করেই তখন বলছিল যে এই রোগীর চিকিৎসা বাঁচবে না আর বেশি দিন। তাহলে সেখানে আমরা কী দেখতে পেলাম, অর্থাৎ আমরা যদি কোনো কঠিন রোগের ক্ষেত্রে একটা ওষুধ নির্বাচন করে যদি প্রয়োগ করতে পারি, ন্যাশের হাতে ঘটলে তোমার হাতেও ঘটবে। খালি একটু পড়ো, একটু প্রয়োগ করো, প্রয়োগে আমরা অসম্ভব পিছনে আছি, যেটা তোমরা অনেক ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমার ওষুধ ব্যবহার করি, বাধা পাইলে আমাকে বলো, কারণ তোমরাই দেখো চোখ খুলে যাবে। এই যে অযথা আমাদেরকে বলে আগে আগে যে ওষুধ, আমি কিন্তু প্রয়োগের কথা বলছি, নিজে একটু সহায়ক হয় আমরা কোথায় টিউবারকুলিনাম ববিটা প্রয়োগ করবো না সে কথা একটু বলে যাই, তা নাহলে তাহলে কী শিখলাম। ন্যাশের যে কথাটা বলছে যে আমি 200 দিয়ে এই রোগীকে ভালো করেছি, সেটাই টিউবারকুলিনামের বৈশিষ্ট্য। অর্থাৎ এমন এমন ক্ষেত্রে তুমি যদি সিলেকশন প্রথমেই করতে পারো অথবা প্রথমেই করার মতো তোমার কনফিডেন্স থাকে, তবে সেটা 1-2 বছরে হবে না, অনেক রোগী দেখার পরে তোমার অভিজ্ঞতা হবে যে না, আমি প্রথম থেকেই আমি টিউবারকুলাম ওষুধটা দিতে পারবো। সেই যোগ্যতা অর্জন করো, এটাই আমি কামনা করি, এটাই সবাইকে আশীর্বাদ করি। প্রয়োগ ক্ষেত্রে অন্তত দক্ষতা অর্জন করে নিজেদের কঠিন রোগগুলো আরে পরিবার থেকেই শুরু করে দাও, রোগী কঠিন দেখবা ধরবা, অ্যালোপ্যাথিক খান আমার আপত্তি নেই, আমার ওষুধটা খান, কারণ তুমি শিখবা, তাকে ওষুধ দিয়ে তুমি দেখবা কী চিকিৎসা তোমার হচ্ছে। দেখো, তুমি তোমার ওষুধ চিকিৎসা তুমি বুঝতে পারবে, সে ভালো হইলেই হলো, অ্যালোপ্যাথিকে কী হলো, হোমিওপ্যাথিকে কী হলো, এটা বড় দরকার নাই। তোমার দক্ষতা দরকার, তোমার অর্জন দরকার। তুমি যখন অর্জন করবে 5-6 বছরের পর তুমি অবাক হবে, যে কোনো কঠিন রোগের চিকিৎসা তুমি দায়িত্ব নিয়ে বলতে পারবে আমার কাছে আসেন, আমার হাতে চিকিৎসা হবে। এইটুকু প্রয়োগ অন্তত আমি আশা করব 4 বছরে তোমার সেই দক্ষতা অর্জন করবে। তাহলে কোথায় কোথায় আমরা ব্যবহার করব না সে কথা আমাকে মাথায় রাখতে হবে। 2-3টা ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। একটা হচ্ছে যখন বডিতে যক্ষা রোগের চূড়ান্ত অবস্থা থাকে তখন আমরা ব্যবহার করতে অত্যন্ত হুঁশিয়ার। আর হচ্ছে হৃদরোগে, অর্থাৎ হৃদরোগে যদি কোনো ট্রাভেলস হয়, হৃদরোগের জন্য যদি কোনো দুর্বলতা হয়, সেখানে টিউবারকুলিনাম ওষুধটা ব্যবহার করবে না। কোথায়? অর্থাৎ হার্ট ডিজিজের বেলায়, হার্টের কারণে কোনো লোকের দুর্বলতা, অন্য দুর্বলতার আলাদা কথা, হার্টের কারণে যদি কোনো দুর্বলতা সৃষ্টি হয়, তার দুর্বলতা লাগে, সেই ক্ষেত্রে টিউবারকুলিনামটা ব্যবহার করার আগে অসম্ভব ভাববে এবং না ব্যবহার করে ভালো, কারণ আমরা আরও আমাদের অনেকগুলো ওষুধ আছে যেগুলো আমরা প্রয়োগ করতে পারি। আর কি, আর হচ্ছে চর্মরোগ, অর্থাৎ চর্মরোগেও আমরা খুব হুঁশিয়ারে ব্যবহার করা উচিত। অনেক সময় চর্মরোগ
এটা তো বাড়তে পারে, সে বাড়ি গেলেই ক্ষতিটা হয় এবং সেই ক্ষতিতে আমাদের রোগী আমরা হারাতে পারি। আমি একটা চর্মরোগের ইতিহাসের কথা বলি। একটা বয়স্ক লোক তুমি বিশ্বাস করতে পারবে না তার গায়ে চর্মরোগ, অন্তত আমি বোধহয় 70 পর্যন্ত যাওয়ার পরে তার চর্মরোগটা ভালো হয়েছে। সেই টিউবারকুলিনাম বেছে নিলাম। এই যে বেছে নিলাম এবং ববিনাম আমাদের নির্বাচন করে, আমরা যদি ওষুধগুলো প্রয়োগ করতে পারি যে কোনো চর্মরোগও, এই চর্মরোগও টিউবারকুলিনামে ব্যবহার করা যায়। এখন চর্মরোগ চিনবা কীভাবে, কোনটা টিউবারকুলিনাম মায়াজাম কোনটা টিউবারকুলিনাম মায়াজাম নয়? ওই যে বললাম বংশগতি, চর্মরোগ চাপা, চর্মরোগের কুফল, চর্মরোগ তোমার হতে ভালো হয় নাই, সালফারও দিলা কোনো রকমই ভালো হয় নাই, তখন আর টিউবারকুলিনাম ওষুধ ছাড়া আর উপায় নেই। সেখানেও আমরা চর্মরোগের ভালো করতে পারি। তাহলে চলে আসি, আমাদের আর সময়ও বেশি নেই, আমি আর দু একটা কথা বলেই শেষ করতে চাচ্ছি যে আমরা কঠিন কঠিন রোগ কীভাবে প্রথম থেকে বুঝব। দেখো যখন রোগী আসে, আমি সেদিন বলছিলাম অ্যাডিনেন্স গ্ল্যান্ড সেটা ভালো হয় না। দেখো আজকে যত সহজে আমি তোমাদেরকে বলতে পাচ্ছি, সেই সময় আমাকে কেউ এই উপদেশটা দেয় নাই। আমি যদি অ্যাডিনেন্স গ্ল্যান্ডে ব্যর্থ হওয়ার পরেই যদি টিউবারকুলোসিস ওষুধটা দিয়ে দিতাম, তাহলে সে রোগী আমার ভালো হয়ে যেত। আজকে তোমাদেরকে বলছি যে ওষুধগুলো আমরা ব্যর্থ হব, যেমন অ্যাডিনেন্স গ্ল্যান্ডে ব্যর্থ হয়ে কোন ওষুধে যাব আমি চিন্তা করতে পারিনি, রুগী আমি ছেড়ে দিয়েছি যে না আমার হাতে ভালো হবে না, এটা অপারেশন করে ফেলেন। কিন্তু আজকে তোমাদেরকে সেই সুসংবাদ দিচ্ছি, অ্যাডিনেন্স গ্ল্যান্ড যেটা চিকিৎসার অযোগ্য, আমাদের হাতে আমি কোনোদিন চিকিৎসা করতে পারি নাই, সেই চিকিৎসাটা শুভ সংবাদ তোমাদেরকে দিচ্ছি। অ্যাডিনেন্স গ্ল্যান্ডের চিকিৎসা দু একটা অন্য ওষুধ দিয়েই, অর্থাৎ 2-4 বোতল যদি ভালো না হওয়া বা 5 বোতলে ভালো না, সোজা চলে যাও টিউবারকুলিনাম বেসিল নামে, কারো দিকে তাকাবার কোনো প্রয়োজন নেই। এই যে কঠিন কঠিন রোগগুলো আমি আলোচনা করছি এবং বলে দিচ্ছি যে যখনই ব্যর্থ হবে তখনই চলে যাবে। দেখো আমার হাতে অ্যাডিনেন্স গ্ল্যান্ড ভালো নাই, আমি আশা করবো তোমরা আর ব্যর্থ হবে না, অর্থাৎ অ্যাডিনেন্স গ্ল্যান্ডে কোনো রকম ওষুধ দিয়েই ব্যর্থ হচ্ছে 3-4 বোতলে, সোজা চলে যাও টিউবারকুলিনাম পাবে। আর কি দেখো অনেকগুলো ওষুধ আছে যেগুলো সহজে ভালো হয় না, যেমন আমি বলছিলাম ভগন্দর অর্থাৎ পিস্তুলা, অর্থাৎ পেখানার রাস্তা, পেখানা অশ্বরোগ না, ক্যান্সার না, পিস্তুলাও সহজ ভালো হয় না। আমি যদি জানতাম সেই মুহূর্তে, যে মুহূর্তে আমি চিকিৎসা করেছিলাম তখন পারি নাই, কারণ এত পড়ালেখা করে কেউ আমাকে বলে নাই। তোমাদেরকে বলছি পিস্তুলা দেখবা ব্যর্থ হইবা সাইলেশিয়া অথবা অন্য কিছু দিয়ে টিউবারকুলোসিস চলে যাবা। তোমাদের হাতে এই ভগন্দর রোগও আমি বলবো ভালো হওয়ার 100% গ্যারান্টি দিচ্ছি, ভালো না হওয়ার কোনো কারণ নেই। প্রথমে 2-4 বোতল অন্য ওষুধ দিয়ে চেষ্টা করবা আমাদের ম্যাজমেটিকের, অর্থাৎ আমাদের রোগীলিপির ভিতরে তার কোনো রকমের অন্য কিছু আছে কি না, যদি সেটা ব্যর্থ হয় তাহলে সোজা চলে যাও, অর্থাৎ ভগন্দর রোগ যেটা আমি ব্যর্থ হয়েছি তোমরা ব্যর্থ হবে না। এই শুভ সংবাদ তোমাদেরকে দিলাম, অর্থাৎ অ্যাডিনেন্স গ্ল্যান্ড এবং যেই রোগগুলো আমি ব্যর্থ হয়ে আসছিলাম সেটা হচ্ছে অ্যাডিনেন্স গ্ল্যান্ড আর হচ্ছে ভগন্দর রোগ, অর্থাৎ যেটা আবার নালিগা বলি, অর্থাৎ যেটা নালিগা অনেক জায়গায় হতে পারে। দেখো নালিগা আবার চোখেও হতে পারে, চোখের দুই পাশে আমরা পানি ঝরে সেরকম রোগেও নালিগা আমরা বলি, সেই নালিগা তো তুমি যদি ব্যর্থ হও টিউবারকুলোসিস ওষুধ দিতে পারো। দেখো এই মেডিসিনটা এমন কোনো অঙ্গ নাই যে সেখানে কাজ করে না, এরকম একটা ব্যক্তি ওষুধ আমার মনে হয় বিরল, অর্থাৎ এই জন্যই তাকে মায়াজমের রাজা বলা হয়, অর্থাৎ সকল মায়াজমের সকল দোষ সেই ধরে সেই কাটে সেই করে। সুতরাং এই এই ওষুধটাকে সবাই মাথায় রেখে একটু বেশি করে পড়ালেখা করে অথবা হরিমোহন চৌধুরীর বইগুলো কিনে এই টিউবারকুলোসিস ওষুধটাকে সহজভাবে প্রয়োগ করার চেষ্টা করবে। অর্থাৎ যখন তোমরা কঠিন রোগ চিকিৎসা করতে যাবে তখনই ভাববে আমি ব্যর্থ হইলে এটা 2 বোতল দিয়ে দেখি না। আমি একটা কথা বলি, 2-3 বোতলে কোনো ক্ষতি হওয়ার কারণ নাই, দিনে 1-2 বার করে দিয়ে দেখো তোমার সিলেকশনটা রাইট কিনা। রাইট হলে গো স্লো, কারণ তাড়াহুড়ার বিষয় না। এই কঠিন রোগগুলো চিররোগগুলো ধীরে স্থিরে কাজ করতে হবে, ওষুধকে ক্রিয়া করার সুযোগ দিতে হবে, ক্রিয়াটা লক্ষ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে। ওষুধের কাজ হচ্ছে না, অযথা ওষুধ প্রয়োগ করবে না, তোমাদের কাছে অস্ত্র আছে কোথেকে ব্যবহার করবে না, ব্যবহার করবে বিপদে, ব্যবহার করবে সময় মতন, ব্যবহার করবে লক্ষণ মাপিক। আমাদের সুন্দর একটা গাইডলাইন্স আছে, কি যুগ যে আসতেছে তোমাদের হাতে আমি চিন্তা করতে পারতেছি না। এই সামান্য এই কথাগুলো শুনে তোমরা যদি প্রয়োগ করতে পারো, দেখো আমার একটা উদ্দেশ্য, আমার কোনো অন্য কোনো উদ্দেশ্য নেই, উদ্দেশ্য প্রয়োগে যাও,
যাই পড়ালেখা শিখছো, যাই পড়ালেখা জানো, বই তো আছে, বই তো খুলতে পারবা, পড়তে পারবা, জানতে পারবা, জানার কোনো শেষ নাই। এত জেনে আবার চিকিৎসাও করা যায় না। টেকনিকটা জানতে হবে, লক্ষণটা জানতে হবে, অর্থাৎ আমরা কীভাবে, দেখো সাপের ওঝা যারা সাপ ধরে, বিষাক্ত সাপ, তারা সাপের চিন্তাও করে না, হাত দিয়ে ধরে অটোমেটিক্যালি করতে পারে। তোমরাও সেভাবে তৈরি হও। এই চার বছর তোমাদেরকে নিয়ে আজকে যারা শেষ করতে যাচ্ছি, অর্থাৎ চতুর্থ বর্ষের, আমি আশা করব ডিসেম্বরের ভিতরে কয়েকটা রোগ পরেই আমি শেষ করব। আমার টিউবারকুলোসিস মায়াজমের চারটা পাঁচটা ওষুধ নিয়ে আলোচনা করব। সেই ওষুধগুলো হচ্ছে লাইকোপোডিয়াম, ফসফরাস, ভ্যারাইটাকার। আর একটা ওষুধ নিয়ে এখনও চিন্তা আছি, কি ল্যাকোসিস আলোচনা করব না কার্বোভেজ আলোচনা করব, সেটা নিয়ে আমি চিন্তা করে পরে বলবো। এইগুলো সিরিয়াল আলোচনা শেষ করেই আমি ওষুধে চলে যাব। আমি আশা করব তোমরা হোমিও কারণে পরে ভিডিওগুলো দেখে নিজেরা নিজেদের প্রয়োগ করার চেষ্টা করবে, বারবার শোনার চেষ্টা করবে। দেখো এই কথাগুলো অনেক সময় একত্রে তুমি কোথাও পাবে না। আমাদের লাইনটা কি, লাইনটা হচ্ছে বংশগতি। টিবি থাকলেই আমরা এটা প্রয়োগ করব, এবং টিবি থাকলেই আমরা চার বোতল টিবি দিলে বাকি জীবনে তার টিবি হবে না। আমি গত বছরের অভিজ্ঞতা দেখেছি, কত কিছু তোমাদেরকে বলে দিলাম, অর্থাৎ এডিয়েন্স গ্ল্যান্ড, ভগন্দর, জটিলতা, অর্থাৎ যেখানে আমরা ফেল করি সেখানেই আমরা এই ওষুধটা প্রয়োগ করতে পারি। এখানে কোনো অঙ্গ নাই যে এখানে কাজ করে না। আমরা যদি অশ্বরোগে ফেল করি তাইলেও তোমার টিউবারকুলোসিস দিতে পারো, চর্মরোগে ফেল করি টিউবারকুলোসিস দিতে পারো, যে কোনো রোগে যদি দেখো কাজ হচ্ছে না, তোমার লক্ষণ তুমি কয়েকটা পেয়েছো এই চার পাঁচটার ভিতরে, যেমন কুকুরের ভীতি, বংশগতি, তারপরে তার রোগী হালকা পাতলা গঠন এবং দুর্বলতা, বাচালতা, বাতাসের আকাঙ্ক্ষা, অর্থাৎ মুক্ত বাতাসের আকাঙ্ক্ষা, লম্বা হালকা পাতলা বুকে তার কবুতরের মতন, তাহলে সেটা আমরা প্রয়োগ করতে পারবো। তোমরা আশা করি তোমরা হোমিও কারণে আমার আরও অনেক অনেকগুলো ছোটো ছোটোভাবে যারা পাস করে বসে আছো তাদের উদ্দেশ্যে আমি প্রতি সপ্তাহে একটা কি দুইটা করে ওষুধ আলোচনা করব 10 মিনিটে, অন্য কিছু না, প্রয়োগ করার জন্য। আমার আলোচনাটা আর কোনো লক্ষণ নাই, কত কম লক্ষণ দিয়ে আমরা যেন ওষুধগুলো প্রয়োগ করতে পারি। ভয় পাওয়ার কিছু নাই, সমস্ত কিছু বলা হচ্ছে, তোমরা বাক্স থেকে ওষুধগুলো প্রয়োগ করে নিজেরা তৈরি হও। তাহলে আজকে সকালে শুভেচ্ছা জানিয়ে, আগামী দিনের অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে।